নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনে দিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আজকের দিনটা এখন থেকে শুরু হয়নি, আরও আগেই হয়েছে, কেননা সকালবেলা উঠে ছাদের যত জামাকাপড় ছিল সব তুলে নিয়ে এসেছি, কাঁচা চালি দিয়ে এসেছি, গাছে জল দিয়ে এসেছি। শুধু যেটা হয়নি, পুচপুচ জামাকাপড়গুলো কেচে মেলা, আর ওয়াশিং মেশিনের জামাকাপড়গুলো আবার মেলে আসবো, ফুল তুলবো, পুজোর বাসন ধোবো, এগুলো বাকি আছে। তো নেমে ভাবলাম টিফিনটা করে নিই। তো টিফিনের জন্য আজকে করবো হচ্ছে, দেখে আশা করি বুঝতেই পারছেন, যে স্যান্ডউইচ করবো। এই নিচে এই যে পাউরুটি, সেদ্ধ আলু, বিট, নুন, এই যে স্লাইস করা ডিম, আর স্লাইস করার মধ্যে আছে টমেটো, মিরচি, বাটা, পেঁয়াজকে জন্য একসঙ্গে আলুর সঙ্গে স্লাইস করে কাটিনি পেঁয়াজটা, তার কারণ হচ্ছে একবার আলুর সঙ্গে মেখেই দেবো। এই যে গোলমরিচ গুঁড়ো, তো এই দিয়ে বানিয়ে ফেলবো আজকে স্যান্ডউইচ। তো আগে বাটার, এই পাউরুটিগুলোতে বাটার লাগিয়ে নেবো। তো সব পাউরুটিতে আগে বাটার লাগিয়ে নিই, তারপরের মধ্যে গোলমরিচ, নুন সব ছড়িয়ে নেবো। এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, তো বানিয়ে নেবো। তো সারাদিন সাথে থাক, আশা করি ভালো লাগবে, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো, আর পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক করে দেবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যাই, এগুলোকে আগে সব পাউরুটিগুলোকে আগে বাটার লাগিয়ে নিই, আলুটাকেও আগে মেখে নেবো, দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু বিট নুন, আর দেবো একটুখানি বাটার, অল্প বাটার নিয়ে নিলাম, আর অল্প একটুখানি পেঁয়াজ কুচানো, তাহলে স্লাইস করা দিতে হবে না। এই যে দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে নেবো। এই যে সব ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নিয়েছি একবারে, দেখুন দেখতে কি সুন্দর লাগছে না, এটাও এই যে লাগিয়ে নিয়েছি, একটা করে ব্রেড নিচ্ছি, নিয়ে এই যে আলুটা এইভাবে দিয়ে নিচ্ছি। এর মধ্যে শশাও স্লাইস করে দেওয়া যায়, কিন্তু শশা খাবে না সকাল সকাল বলে, বিকেলে স্যান্ডউইচ করলে শশা দিলে বেশ ভালো লাগে। এই যে বেশ এতটা করে আলু দিয়ে দেবো, তারপরে এই যে স্লাইস করা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো এই যে টমেটো, এর মধ্যে দিয়ে দেবো একটু ওপর থেকে এই যে বিট নুন ছড়িয়ে, একটা করে একটু করে সবটাই দুটো করে কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না, ঝাল লেগে যাবে, গোলমরিচ যেহেতু দিয়েছি এরকম করে চাপা দেবো। নিয়ে চলুন দেখাই, এই যে ননস্টিকের ফ্রাইং প্যানটা যে বসিয়েছি, এরপর এইভাবে বসিয়ে দেবো, এইভাবে সবগুলো পরপর দেখুন বানিয়ে নিই। এই যে দেখুন দুটো বানিয়ে দিয়ে দিয়েছি, তো সবগুলো বানিয়ে রাখি, রেডি করে রাখি, দুটো দুটো করেই হবে ফ্রাইং প্যানে। চলে এসেছি রান্না করতে, এই দেখুন কাঁকরোল আর আলু কেটে নিয়েছি, এটা ভাজা করব, পেঁপে কেটে কুকারে রেখেছি, এটা সিদ্ধ করব পেঁপেটা, আর দেখুন অনেকটা চিংড়ি মাছ, এটা দিয়ে এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এই নারকেলটা দিয়ে কলা পাতাতে চিংড়ি পিঠে হবে, বা প্রন কেক যা বলেন এটা হবে। আর এই যে দেখে মনে হচ্ছে এটা পনির, কিন্তু এটা পনির নয়, এটা হচ্ছে শোলা কচু, একদম পনিরের মতন কিউব করে করে দেখুন সুন্দর করে কেটেছি। এটা দিয়ে এই যে ইলিশ মাছ আছে, এর মাথাটা দিয়ে এই কচুটা দিয়ে তরকারি করব। এই যে পুরো দেখুন, আর একটা ডিমকে হাফ হাফ করে একটু মশলা দিয়ে একটু বাটার দিয়ে ফ্রাই করেছি। তো যাই এবার ওদেরকে দিয়ে দিই, এটা পুরো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি এই যে কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো লঙ্কা, অল্প একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, এবার কাঁকড়ালার আলুটা দিয়ে দিই, একদম নর্মাল ভাজা, দিয়ে হলুদ দিয়ে, আর দিয়ে দেবো ভেজে ভেজা হয়ে গেছে, যে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এবার দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ধনার জিরে মেশানো, আর একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি লাগবে না, এই তরকারি অত লাল লাল হলে দেখতে ভালো লাগে না, মানে আমাদের কাছে ভালো লাগে না, অন্য কারো লাগতেই পারে। এই যে ভাজাটা নামিয়ে নিয়েছি, কাঁকড়োল আলু, কড়াইতে আবার তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এই
এই একটুখানি রাঁধুনি করে কচুরের এখন বেশ পনিরের মতন লাগছে। বাবা না উপর থেকে নেমে বলছে, মা এগুলো কি পনির, আবার পনিরও করবে? আমি বেসার জল দেবো না, যেমন কচুর তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নেবো। নুন আর অল্প হলুদ দিয়ে আর একটু করে এই মিষ্টি দিয়ে দিলাম। এই যে পেস্টটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আর কিছুই দিইনি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই পাতাটা এই যে ধুয়ে নিয়েছি এটার উপরে সর্ষের তেল দিয়ে রাখলাম। এবার যেটা করব এটাকে একটু মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিয়েছে, এবার যেটা করব এই তেলটাকে একটু চারিদিকে লাগিয়ে নেবো। এটা ভালো করে লাগিয়ে নিয়েছে, এবার এর উপরে এইটা পুরোটা দেব, একদম গোল করে দেব, যেরকম কেক সাজানো হয়, ওই জন্য প্রন কেকও বলে। আর এমনি আমরা বাঙালরা বলি চিংড়ি পিঠে। ফ্রাইং প্যানের উপরে সব কলা পাতা দিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম এটার উপরে। দেখুন সাইডটা পুড়ে উঠেছে, পাতাগুলো পুরোটাই খানিকটা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই যে দেখুন এটা উল্টে দিয়েছি, এবার দেখি কেমন হয়েছে। দেখুন একটু পড়েও নি, একদম ঠিকঠাক হয়েছে। এই যে বসিয়ে দিলাম, আবার এই সাইডটা হয়ে গেলে নামিয়ে দেবো, আর কিছু দেবার নেই। তো কেমন এই প্রন কেকটা হলো বা চিংড়ি পিঠেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন পিস পিস করে কেটে নিয়েছে। চলুন আজকের বিকেলের জন্য একটা রেসিপি, তো সেটার কী কী করবো, দুটো আইটেম হবে। এটা পুরো সলিড পিস, এটা দিয়ে করব হচ্ছে চিকেন মালাই টিক্কা, আর এটা নর্মাল চিকেন টিক্কা। তো এটা আগে ম্যারিনেট করে নিই। এটার মধ্যে দেবো হচ্ছে এই যে আদা বাটা, রসুন বাটা, একটুখানি হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, নুন, সাদা তেল, গোলমরিচ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো নর্মাল এমনি যে লঙ্কার গুঁড়ো সেটা অল্প দেবো। এই যে এটাকে মেখে এবেলা রেখে দেবো, তাহলে বিকেলবেলা এটা ভেজে দিতে পারবো। এবার আর একটা আইটেম বানাবো সেটার জন্য, এই যে চিকেন মালাই টিক্কা বানাবো, ওর জন্য এই যে ধনে পাতার কাঁচা লঙ্কা এটার একটু পেস্ট করে নেবো। আর দেবো হচ্ছে এর মধ্যে রসুন বাটা, সেম আদা বাটা দিয়ে দেবো, ধনে জিরের গুঁড়ো দেবো, হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, অল্প নুন, এটার মধ্যে হলুদ দেবো না কারণ এটা পুরো সাদা হবে। আর যেটা দেব সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে দেব টক দই, আর দেব হচ্ছে এই যে এটা হচ্ছে তন্দুর মশলা, আর দেব হচ্ছে চাট মশলা। এই যে এই বেস্টার মধ্যে দিয়ে দেবো, আর যেটা দেব একটুখানে বাটার দেবো, গলে যাবে, একটু মেল্ট করে দিলে ভালো হতো কিন্তু এমনিই গলে যাবে। দেখুন এবার এটাকেও রেখে দেবো, বিকেলে সব বানাবো। এই যে ফ্রিজ থেকে এটা বার করে নিয়ে রেখেছি, আর দেখুন এর মধ্যে কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। মানে চিংড়ি মাছেরও বারবিকিউ যেরকম হয় সেরকমই করবো। এই যে চিংড়িগুলো দেখুন ভালো বড় বড় সাইজের, এই যে তো চিংড়িগুলো এর মধ্যে আবার দিয়ে দিয়েছি। আর একটু পরেই ফ্রাই করবো বলে এই যে শিকও বার করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবুর রস। আগে দিইনি, এখন দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা থাকবে। এবার হবে লাস্ট ম্যারিনেশন, দিয়ে দিলাম দই, আর এই যে ক্যাপসিকাম দিলাম না কেন দিয়া বাবান কেউ খায় না, তো ওই জন্য টমেটো, আর এই যে পেঁয়াজগুলোকে একদম পাপড়ির মতন করে ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো আর টমেটোগুলো দিয়েও এর সঙ্গে মাখিয়ে রেখে দেবো, দিয়ে 10-15 মিনিট পরে এটা ফ্রাই করব। এই যে ধনে পাতা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আজকে এর মধ্যে রসুন আদা কিছু দেবো না, আর দেবো এই যে লেবু, অর্ধেকটা লেবু কেটে নিয়েছি,
এটা দিয়ে একটা চাটনি বানিয়ে নেবো। যে মালাই টিক্কা বানানোর জন্য এই যে মালাইটা, এই যে একবার ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটুখানি বিট নুন, আর দেবো সামান্য একটু দু চার দানা চিনি, আর দিয়ে দেবো লেবুর রসটা। প্রথমে বানিয়ে নেবো হচ্ছে এই যে মালাই টিক্কাটা, ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটুখানি বাটার একটুখানি লাগিয়ে নিলাম। এবার একটা করে এটা এর মধ্যে দিয়ে দেবো, একটা করে সাইড হয়ে গেছে, এরকম করে ধরে ধরে সবগুলো একটা করে সাইড উল্টে দেবো। দেখুন কালারটা সুন্দর এসছে, এই যে একটা সুন্দর ভাজা ভাজা। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, দেখুন এবার এখান থেকে তুলে এই যে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, এবার এর উপরে দিয়ে দেবো। বাকি মশলাটা আমার পরে কাজে লাগবে, এর সঙ্গে মালাই দেবো, আরও কিছু দেওয়ার আছে, তো তার আগে এর মধ্যে এগুলো একটু ঝলসে নেবো। তো এর উপরে এইভাবে আগে সাজিয়ে দেবো, তো আগে সাজিয়ে নিই, তারপর বাড়িয়ে একটু ঝলসে নেবো, তবে কি স্মোকি গন্ধটা আসবে। দেখুন একটা করে সাইড উল্টে দিয়েছি, সুন্দর যেরকম পোড়া পোড়া হওয়ার দরকার সেরকমই হয়েছে। একটু করে আমি বাটার লাগিয়ে লাগিয়ে দিয়ে এর উপরে দেখুন এটা নামিয়ে সরিয়ে দিলাম, আবার এই মশলার জায়গাটা দিয়ে দিয়েছি। এবার এই যে বাকি মশলাটা আছে সেটা এর মধ্যে দেবো, ক্রিম দেব, তো দিয়ে দিই সব। তারপরে এটাকে আগে মশলাটা রেডি করে নেবো, কাঁচা গন্ধ যাতে সব মশলা চলে যায়, তারপরে এই ফ্রাই করা এটা দেবো চিকেনটা। এবার দিয়ে দেবো এই যে মালাইটা, দিয়ে দিলাম পুরো, দিয়ে দেবো খানিকটা দই, আর দিয়ে দেবো এর মধ্যে বাটার। এবার এটা একটু রেডি হোক, তারপরে এর মধ্যে একটুখানি মালাই তো একটু মিষ্টি হয়, পরে চিনিটা দেবো। এই যে এটা পুরো ফুটে গেছে, দিয়ে দেবো এর মধ্যে চিনি, ব্যাস। এটা রেডি, এবার এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। থেকে আবার একটু বাটার দিয়ে দিলাম, এবার একটু কমিয়ে হালকা ঢাকা দিয়ে রাখবো, এতে তো আর কিছু দেবো না। এই যে বন্ধুরা নামি নিয়েছি, মাঝখানে একটা বাটি দিয়ে দিয়েছি, আর এই যে এখানে কাঠ কয়লাটা পুড়েছে এটাও দেবো, প্লাস এই যে একটা কাঠ পুড়েছি টুকরো কাঠ ওটাও পুড়ে নিয়েছি, ওটাও এর মধ্যে দেবো। দিয়ে একটুখানি বাটার দিয়ে এটা উপর থেকে এই যে ঢেকে যাচ্ছে, পুরো স্মোকটা এর মধ্যে ঢুকে যাবে ফ্লেভারটা। তো এবার এইভাবে এটা রেখে দেবো, এটা পুরো রেডি। এই যে নিয়ে নিচ্ছি শিকটা, এবার এগুলোকে এর মধ্যে একটা করে গেঁথে দেবো, এটাও গাছ একটা করে চিকেন দেব, পেঁয়াজ দেব, চিংড়ি দিয়ে দিচ্ছি, টমেটো দেব, আবার একটা চিকেন দিয়ে দিই, আবার চিংড়ি দিয়ে দিই, দুটো করে চিংড়ি দিচ্ছি, আবার একটা পেঁয়াজ দিই, আবার একটা টমেটো দিই, একটা চিকেন গেঁথে দিলাম, আবার একটা পেঁয়াজ দেবো, তারপরে আবার একটা চিকেন দেবো। এই যে দেখুন এইভাবে সেট তৈরি করে নিয়েছি, তো এইভাবেই সবগুলোকে আগে বানিয়ে নেব। এই যে চারটে শিক সাজিয়ে নিয়েছি একদম ভর্তি ভর্তি করে, তো এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিই, এবার স্ট্যান্ডটার ওপরে একটা করে এইভাবে দিয়ে দেবো।
চারটে সাজিয়ে দিলাম, একদম ঠিক মতন সেট হয়ে গেছে। এইভাবে পুড়বে, কমিয়ে দিলে জল ছেড়ে যাবে আর উপরের বার্নিংটা থাকবে না। এইভাবেই সেট করতে হবে, তাড়াতাড়ি করে পুড়িয়ে ফেলতে হবে। যেটা করতে হবে, মাঝে মাঝে এর মধ্যে একটু করে বাটার দিতে হবে। বাটারের ব্রাশ আছে কিন্তু ওর হ্যান্ডেলটা ভেঙে গেছে, এইভাবে বাটারটা লাগিয়ে দিচ্ছি সবগুলোর উপরে। একটু করে একবার করে উল্টে দিতে হবে, দেখুন এখনই কালার চলে এসছে। এবার একটু করে কমিয়ে দিলাম, কেননা আর মশলাটা ঝলসে পড়ার চান্স নেই। তো এইভাবে এবার এটাকে ঘুরে ঘুরে দিই, উল্টে উল্টে কমিয়েও দিয়েছে। তো এই সাইডটাও আবার আস্তে আস্তে হতে থাক। এই যে বন্ধুরা, আমার প্রায় এগুলো হয়ে এসেছে, দেখুন কালারগুলো কি সুন্দর হয়েছে, দেখতে বলুন কেমন হয়েছে। প্রায় হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো, আর দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে শুভরাত্রি। তো এই যে হয়ে গেছে, এবার এটা বন্ধই করে দেবো। এই যে দুটোই দেখুন সুন্দর করে সাজিয়েও নিয়েছি। এবার ঝটপট এগুলো খেয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো দেখা হবে আবার একটা নতুন পর্বে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো আর ভিডিওগুলো কেমন লাগছে।